রহমান ভাইয়ের পুকুর, রাজশাহী আশরাফের মোড়। মাছ টেস্টিং চলতেছে। আমাদের এই মিথুন ভাই, নাম করা মানুষ, অনেকে পছন্দ করে আবার অনেকে অপছন্দ করে। হ্যাঁ, তবে আমি তাকে পছন্দ করি। একটু মাছ হিট হয়েছে, বেশ ভালো সাইজ। এখানে একটু ছোট মাছ নেই বললেই চলে। ছিঁড়ে গেল নাকি? ও, ক্রস মাছ। সেই অসাধারণ সাইজের মাছগুলো এখানে। আমাদের মিথুন ভাইয়ের চেহারা তো মাসুদ ভাইয়ের মতো হয়ে গেছে। হ্যাঁ, এখন কার্বন কপির মতো। আমি তো, হ্যাঁ, এই যে মোবাইলে দেখে আমি বলছি কি ব্যাপার, মাসুদ ভাই নাকি? চেহারা ওই রকমই লাগছে। কোনো মাপ নাই, এটা খুব সত্যি কথা। এবারে সর্বনিম্ন মাছ এটা, এ পুকুরে খুব ভালো মাছ দিয়ে সাজাইছেন রহমান ভাই। কিন্তু আমরা দুঃখের বিষয়, আমরা দুঃখের কিছুই নাই, ভালো মাছ সাজানো আছে এখানে, খুব ভালো টিকিট হবে, এটুকু আমি বিশ্বাস করি। শিকারীরাও আনন্দ পাবে। নদীর মতো কাকা ইয়াই গেছে, সারা গেছে মাছে। সেই সাইজের মাছ, তা আমরা আসলে একটু টেস্টের জন্য আসছিলাম। আমার নিজেরই একটু আগ্রহ ছিল যে এর আগে জাল টেনে মাছ দেখাইছে, তবে মাছ বাস্তবে টোপ ধরতেছে কিনা এটা একটা বড় ফ্যাক্টর। ও, তো ক্রস মাছগুলো সাধারণত টোপ খুব সহজেই খায়, তো এই জন্য আমরা আরো কিছু টেস্ট দেখব, যে আসলে আরো কিছু টেস্ট আমরা দেখব যে রুই এবং অন্যান্য মাছগুলো কেমন টোপ ধরতেছে। 2.5 কেজির একটু 100 গ্রাম উপর যাইতে পারে। আগের মাছ গেলি ওই সুন্দর টেন্ডুলকস। একেবারে তরতাজা মাছ এবং সামনে নুমা ঢুকেছেন যে হাতে ঢুকবে এবার লেন। সে মনে হয় কথা বলতেছে আপনার সাথে, পাগল এই মাছ কতখানি হবে কিন্তু আপনি বুঝতে পারতেছেন না। মাছ ধর, মাছ বেশি বেশি হলে আমার তো সাথে বেড বাজে, কিনে যদি কোনো নিচে আসে না। আমারও ধারণা মাছটা 3 কেজি হবে, নিচে যাবে, নিচে যাবে না। আমিও, কারণ মোটা তো এই একেবারে পাতল মাছের মতো চেহারা। ছেড়ে দেন, মাছটা ছেড়ে দেন। সুন্দর সাইজ দেখে ভালো লাগলো। আমাদের এই যে আর এক মিথুন ভাই, এক মিথুন ভাই মাছ ধরতেছে, আর এক মিথুন ভাই মাছ ওনাকে মাচান করার জন্য নিয়ে আসছি। আসলে আমরা মাচানের গ্যাপ কতটুকু হবে সেভাবে দেখার জন্য নিয়ে এসেছি, যাতে মাচানটা কতটা হয় সে কারণে নিয়ে এসেছি। এখন আল্লাহ ভরসা, দেখা যাক। আমাদের এখানে যে রহমান ভাইকে দেখছেন, ওনারই পুকুর, খুব সহজ সরল মানুষ, কথা বলেন কম। রহমান ভাই সম্পর্কে অলরেডি বাংলাদেশের শিকারীরা অনেকেই জেনে গেছেন যে উনি মানুষ হিসেবে কেমন, এই জন্য নতুন করে বলার কিছু নাই। তো জাস্ট আমরা একটু টেস্ট করে দেখতেছি যে এখানে মাছ বাস্তবেই টোপ ধরতেছে কিনা। তো এখন পর্যন্ত বেশ ভালো, অনেক ধন্যবাদ এত সময় আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন।